আমরা নির্বাচনে দিন পর্যন্ত মাঠে থাকব দেখি আরো কতটা আমাদের আঘাত করতে পারে কতটা আমাদের থেকে আমাদের পেছুপা হটাতে পারে আমরা সেই চেষ্টা করব যে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকার আর যতই আমাদের আঘাত করুক না কেন আমরা নির্বাচন থেকে পেছুপা হব না যে তারা মনে করতেছে আমি সবচেয়ে শক্তিশালী যে আরজন পার্টির মধ্যে হিরো আলম সবচেয়ে শক্তিশালী আর আমাকে বাধা দিতেছে পুটিডা বাড়ি আওয়ামী লীগের পার্টিরা বাধা দিতেছে পুটিডা বাড়ি তারা বাধা দিচ্ছে আর যত জায়গা গন্ডগোল সব কিন্তু আওয়ামী লীগের লোকজনই করতেছে আপনারা সবকোন আমরা তখন প্রচারণায় যাই তখন আপনারা দেখবেন যে আমাদের পেছনে মনে করেন আওয়ামী লীগের কোনো আলিয়া মনে করেন লোকজন আছে কি না বিএনপির লোক আছে নাকি অন্য কোনো ভোটার আছে কিনা আপনি ফলো করবেন আর আমরা যখন একটা এলাকায় ভোট করতে যাব সেই এলাকার আমাদের ভোটারই না থাকে কর্মী না থাকে আমরা এলাকার ভোট করবো কেমন করে এরা যারা বলতেছে আমাকে উল্টোপাল্টা কথাবার্তা বলছে এমন ভোটার যদি না থাকতো আমাদের মনে করি সমর্থন না থাকলে আমরা কিন্তু ভোট করতে পারতাম না আর আমাদের ভোটার আছে বলে সমর্থন আছে বলে কিন্তু এত বাধা আমাদের উপর আসতেছে এত ঝড় আসতেছে নিজেকে শক্তিশালী পাচ্ছে এইভাবে মনে করতেছে জনগণ আমাদের পাশে আছে আপনারা যান আপনারা সব জনগণের কাছ থেকে আপনারা নিজেরাই আপনার তথ্য নিয়ে আসবেন যে আপনারা হিরো আলমকে ভোট দেবেন কিনা হিরো আলমকে আপনাকে ভালো লাগে কিনা জনগণ যখন বলেন না হিরো আলমকে ভোট দেবো তারাই তোমার শক্তি এইটাই তোমার সাহস কারণ আপনারা সবাই জানেন যে যারা আঘাত করেছে তাদেরকে কিন্তু কিছু লোক মনে ভাড়া করা হ্যাঁ তাদের মনে করে ভাড়া করা কিছু লোক আছে কিছু কিছু লোক আছে দেখবেন তাদেরকে 1000 টাকা 2000 টাকা কিনতে পাওয়া যায় তো তোমাকে 1000 টাকা দিলাম যাও তোমরা হলে আজকে এরকম করো এরকম অনেক কিন্তু ভাড়া করা লোকও পাতে নামে আর মনে করে কিছু লোক আছে এরকম করার কিন্তু এরা দেখবেন কিছু আওয়ামী লীগের লোক আছে তাদের চামচো গিয়ে করে দেখবেন এরা পাউসাটা চামচো এরা চামচমি করে দেখে আমাকে এরা যখন যা করে আওয়ামী লীগের লোক মনে করেন বাদে হুমসিকাল দিলে তারা আমাকে তাদের উপর ঢুমকে পড়ে কিন্তু আমরা কাউকে আঘাত করতে চাই না আমরা কিন্তু বারবার আঘাত করে খেলে সয়ে আসতেছি আমরা কিন্তু কোনোবার আঘাত কার উপর করিনি এখন জনগণের কিছুটা ভিতরটা ক্ষোভ এসে গেছে যে নৌকার উপর যে নৌকার উপর কিছুটা লোকের ক্ষোভ এসে গেছে যে নৌকোতে হ্যাঁ নৌকো অনেকেই লোকজন মনে করেন ভোট দিতে চায় না এই মুহূর্তে তার সাথে সুষ্ঠুটা আমরা পরিবর্তন কিছু চাই সে যে কোনো লোকই হোক না কেন যে কোনো দল লোকের পরিবর্তন কাউকে জনগণ চাইতেছে এক নম্বর কথা এটা দুই নম্বর প্রশ্ন তারা চাইতেছে সুষ্ঠু একটা যদি নির্বাচন হয় তারা আমাকে জয়ী করবে এটা আমি এটা আশা রাখতেছি আর নির্বাচন সুষ্ঠু হবে কি না এটা এমনি করেন অবশ্যই আমার ভিতর ভয় আছে কারণ আমরা নির্বাচন প্রথম দিনে আমি বাধা হয়েছি হ্যাঁ সপ্তাহের লোকের একটা বিষ মিলাতে একটা ইয়ে লাগে যে প্রথম দিনে আমি একটা বাধা পেয়েছি তারা আওয়ামী লীগের লোক আমাকে বাধা দিয়েছে মাঝপথে আমি আবার আজকেও আমাদেরকে বাধা দিল এখন নির্বাচনের দিনে তারা জোর করে ব্যালটে সিল মারবে কি না আমার এজেন্টদেরকে বার করে দিবে কি না এটা আমি অবশ্যই ভয় আছি কারণ এই ধরনের ঘটনা আমার দুইবার আমার জীবনে ঘটেছে আমি এই জন্য জোর গলায় বলতেছি নির্বাচন দিন সুষ্ঠু নির্বাচন হবে কে এখন সন্দেহ আছে কারণ আমার কয়েক দিন আগে গত কিছুদিন আগে যে নির্বাচন করেছিলাম সেখানে কিন্তু তারা এজেন্টদের বার করে দিয়েছিল বগুড়া ছয়ের কথা বলতে এবং তারা জোর করে সিল মেরেছে ছয়ে স্যারে কী করছে স্যারে কিন্তু তারা করছে কি জোর করে সিল মারেনি চারে করছে কি তারা ভোটে হারে ফলাফলে কিন্তু আমাকে হারানো হয়েছে এবং এইরকম ঘটনা দুই জায়গা ধরে 18তে নির্বাচন করি 18তেও নির্বাচনে আপনারা তারা করছে নির্বাচন দিয়ে এজেন্টদের সবকে বের করে দিয়েছে জোর করে গেছেন সেদিন আমার সাথে মারামারি 1800 একবার হয়েছিল সেই হিসেবে আমি এখন আবার কিছুদিন প্রথম দিন আমার সাথে মারামারি হলে সেই দিকে তো এই বিষয়ে আমি নির্বাচন কমিশনারকে এবং পুলিশকে জানালাম এখন পর্যন্ত তার কিন্তু কোনো সুষ্ঠু বিচার হলো না এবং তাদেরকে এখন পর্যন্ত কোনো আইনের আওতা আনানো হলো না তারপরে অ্যারেস্ট করা হলো না এবং তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা বিচারের কোনো লক্ষণ এখন পর্যন্ত পেলাম না সেই হিসেবে এখনও বোঝা যাইতেছে যে সুষ্ঠু নির্বাচন হবে কি না এখন সন্দেহ আছে কারণ প্রতিটা কাজে আমাকে বাধা যেহেতু দিতেছে সেই হিসেবে সুষ্ঠু নির্বাচন হবে কি না এখন পর্যন্ত সন্দেহ আছে ভোটের দিন এখন সবাই দেখার পালা সারা বাংলাদেশ সারা বিশ্ব তাকিয়ে আছে 17 তারিখের নির্বাচনের উপর এই নির্বাচন সুষ্ঠু সরকার করতে না পারে তাহলে বোঝা যাচ্ছে বাদবাকি সামনে যে নির্বাচন সুষ্ঠু হবে না কারণ 17 আসনের মতো নির্বাচন মাত্র 5টি মাসের জন্য নির্বাচন সেই একটা আসন সেটাও তারা দলমুখে জোর করে মনে করে সিল মেরে কেড়ে নেয় তাহলে সরকারের যে ব্যর্থতা আর তারা আমাকে সুষ্ঠু নির্বাচন দিয়ে আমাকে হারায় কি আমার সাথে আরও দাঁড়া আছে অন্য কাউকে হারে তো নৌকো বিজয় হয় তাহলে তাদের ক্রেডিট সামনে সুষ্ঠু নির্বাচন হতে পারে তাহলে এটা সুষ্ঠু নির্বাচন দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু 17 তারিখে অপেক্ষায় থাকতে হবে
যে সুষ্ঠু একটা নির্বাচন হয় কিনা, জোর করে সিল মারে কিনা, এজেন্টদের বের করে দেয় কিনা, এটা দেখার অপেক্ষায় সবাই সত্য তারিখ পর্যন্ত থাকেন। আমরা অপেক্ষায় আছি সুষ্ঠু নির্বাচনে একটা দেখা। আমি শতভাগ আশাবাদী না, শতভাগ আশাবাদী না, কারণ আমার সাথে দুইবার দুই ঘটনা ঘটেছে নির্বাচনের মাঠে। তো এইবারও যে ঘটবে না তার কোনো সীমা নেই, কারণ নির্বাচনের দুই দিন আমার দুটো সংঘর্ষ হলো। প্রথম দিন হলো একটা, আজকে আবার একটা হইলো। তার নির্বাচনের দিনে যেহেতু তারা বুঝতে পেরেছে যে সুষ্ঠু নির্বাচন হলে হিরালম জয়ী হবে, সেই হিসেবে তারা আমাদের মনে করেন ভোটের দিনে এজেন্টদের বের করে দিতে পারে, জোর করে ছিল মারতে পারে। তাদের ভিতরে ভয় এসে গেছে, কারণ তাদের ভিতরে ভয় না আসলে হিরো আলমকে নিয়ে তারা আমাদের কিন্তু বাধা দিল না হয়নি, তারা কিন্তু আমাদের কিন্তু হামলা করতো না, তারা কিন্তু নির্ভাবে ছেড়ে দিয়ে বলতো ঠিক আছে আমরা যাই যার মতো ভোট করুক, সুষ্ঠু নির্বাচন তারা জয়ী হওয়ার চিন্তা ভাবনা করতো। সরকার আমাকে কোনো মেসেজ দিচ্ছে না, আমি সরকারকে মেসেজ দিচ্ছি এবং জনগণকে মেসেজ দিচ্ছি। আমার মেসেজটা হলো জনগণের জন্যে, আমি নির্বাচন না করলে শুধু আসলে বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় নির্বাচন হচ্ছে, কেউ জানি না কিন্তু কোনো জায়গায় নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। এই সুতরাং আসনে নির্বাচন করার উদ্দেশ্য একটাই যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন কতটা করতে পারে সরকার, সুতরাং আসনে আপনারা দেখুন, আপনারা দেখবেন। আমি হিরো আলম এই সুতরাং আসনে নির্বাচন না করলে এতটা জাকজমক ছিল না, এতটা আমাকে লোকজন জানতো না নির্বাচন বাংলাদেশে হতেছে। এই সুতরাং আসনে বাংলাদেশে এত নির্বাচন হয় যে মানুষ কেন হলে দেখেন এত মাথা ব্যথা নাই, সুতরাং আসনে দিয়ে কেন এত চোখ আছে, তার মানে এই জন্য আপনাকে আমি মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিতে চাই। এই নির্বাচন হিরো আলম দাঁড়াচ্ছে খালি আপনাকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য, কতটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হইতেছে এবং এখনো 17 তারিখে হবে আপনার দেখার অপেক্ষায় থাকবে।